হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে IDBI ব্যাংক তার তরফ থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা কিন্তু গ্রেড এ পোস্ট, তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর শুরুতে প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই টপিকের রেসপেক্টে তোমাদের সাথে কিছুক্ষণ আগেই একটা অফিসিয়াল হোয়াই IDBI ব্যাংক বলে একটা ভিডিও করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা দেখে না থাকো, অতি অবশ্যই সেই ভিডিওটা দেখো। সেখানে একটা ইম্পর্টেন্ট টপিকের রেসপেক্টে তোমাদের সাথে ডিসকাস করেছি এবং সাচ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিউজ ফ্রম IDBI ব্যাংক এই বছরের জন্য। তো সেই নিউজটা পারলে একবার দেখে আসো এবং তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো। তাছাড়া তোমরা যারা যারা ব্যাঙ্কিং সেক্টরের এক্সাম দেবে বলে ভাবছো অথবা প্রিপারেশন নিচ্ছ, তারা এই পার্টিকুলার টপিকটা দেখতে পারো। সব মিলে কিন্তু এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এখানে 600 বেরিয়েছে, যেটা কিন্তু গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের রেসপেক্টে থাকবে। কমপ্লিট রেসে তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের সাথে কথা বলবো ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে। তো প্রথমে বলে রাখি, অনলাইনে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 28/2/2023 থাকবে। তার আগে বলে রাখি নাম্বার অফ ভ্যাকান্সি রেসপেক্টে। প্রথমে বলে রাখি ভ্যাকান্সি সব মিলে তোমাদের প্রথমেই বললাম যে 600 বেড়েছে, এটা কিন্তু পরবর্তী সময়ে বাড়তে কমতে দুটোই পারে, মোস্ট অফ দ্য কেসেস এখানে কিন্তু বাড়বে। আনডিজার্ভ ক্যাটাগরি 244 টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেড়েছে অল ওভার ইন্ডিয়া থেকে। তার সাথে এসসি ক্যাটাগরি 190 বেড়েছে, এসটি ক্যাটাগরির ভ্যাকান্সি খুবই কম বেড়েছে 17, ওবিসি ক্যাটাগরি কিন্তু 89 ভ্যাকান্সি বেড়েছে, এবং ইডাব্লিউএস ক্যাটাগরি 60 টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেড়েছে। টোটাল আনডিজার্ভ ক্যাটাগরি 244 এবং টোটাল ভ্যাকান্সি 600 বেরিয়েছে। এখন তোমাদের সাথে কথা বলবো পরবর্তী যে প্রসেসগুলো আছে, অর্থাৎ নেম অফ দ্য পোস্ট, যেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভিডিও শুরুতেই তোমাদের সাথে মেনশন করেছিলাম। তোমাদের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং তার সাথে 2 এক্সপিরিয়েন্স আছে, তারা সবাই এখানে আবেদন করতে পারবে। ভিডিও শুরুতে তোমাদের যে পার্টিকুলার টপিকটা বলছিলাম, সেই টপিকটার রেসপেক্টে ভিডিও তোমরা এই পার্টিকুলার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে চেক করলেও তোমরা দেখতে পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই গ্র্যাজুয়েশনের সাথে 2 যে মিনিমাম এক্সপিরিয়েন্স অ্যাড করে দিয়েছে, এইটা খুব খারাপ করেছে, এইটা একদম ঠিক নয়। মানে পার্টিকুলার সময়ে যে পরিমাণে আনএমপ্লয়মেন্ট বেরিয়েছে, তার সাথে যদি এই পার্টিকুলার জিনিসটা, এই মিনিমাম 2 এক্সপিরিয়েন্স থাকে, এটা খুব মানে গায়ে লাগে, এই জিনিসটা করা উচিত নয়। তো জানি না কী জন্য করলো, গ্র্যাজুয়েশন অবধি ঠিক ছিল, কারণ ব্যাঙ্কিং এক্সামের যে লিমিট সেটা গ্র্যাজুয়েশন অবধি ভেরি গুড, কিন্তু তার সাথে কেন মিনিমাম 2 এক্সপিরিয়েন্স করলো, এটা মানে সত্যিই খুব হতাশাজনক একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিউজ IDBI ব্যাংকের তরফ থেকে। যাই হোক, কিছু তো করার নেই। তার সাথে যদি এজ লিমিটের রেসপেক্টে কথা বলি, সেটা কিন্তু 1/1/2023 ভিত্তিতে 21-30 অবধি থাকবে, এবং অনলাইনে যে এক্সাম হবে, অর্থাৎ প্রথম এক্সাম, সেটা কিন্তু April 2023 হবে। তোমাদের প্রথমেই বলে রাখি, এখানে পার্টিকুলার গ্র্যাজুয়েশন এবং 2 এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই হয়ে গেল কমপ্লিট রেস। ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে যদি তোমাদের সাথে কথা বলি, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু 17 থেকে শুরু হয়েছিল এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 February। তোমাদের সাথে খুব যত সামান্য সময়ের ভেতরেই কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে, বেশি দিন সময় দেয়নি ফর্মটা ফিল আপ করার জন্য এবং পেমেন্টের জন্য। এবং তার সাথে এখানে যে এক্সাম হবে, সেটা প্রথমে তোমাদেরকে বললাম April 2023 হবে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। তার সাথে এখানে যে এজ লিমিট, সেটা কিন্তু 21 মিনিমাম, 30 কিন্তু ম্যাক্সিমাম থাকবে। এক্সাক্ট ডেট অফ বার্থ তোমরা দেখতে পাচ্ছ, January 2, 1993 থেকে শুরু করে January 1, 2002 অবধি এখানে কিন্তু থাকবে। এবং এডুকেশনাল কিন্তু আবারও বলছি গ্র্যাজুয়েশন এবং 2 এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেনশন করে দিয়েছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। তার সাথে তোমাদের এখানে পরবর্তী যে আপডেট আছে তার রেসপেক্টে যদি কথা বলি, প্রথমে তোমাদের এখানে বলে রাখবো স্যালারি রেসপেক্টে। তো তোমরা এখানে বলে রাখি একদম অফিসিয়ালভাবে যে স্যালারি, সেটা কিন্তু 36,000 বেসিক পে থাকবে, এবং 36,000 পার মান্থ যে স্যালারিটা পাবে, তার সাথে অন্যান্য অ্যালাউন্সেস মিলে কিন্তু মিনিমাম 60,000 থেকে 70,000 কাছাকাছি তোমরা এখানে স্যালারি পাবে, একদম এটা ধরে চলো। তার সাথে এখানে পার্টিকুলার যে প্রসেস আছে, অর্থাৎ সিলেকশন প্রসেসের রেসপেক্টে কী থাকবে, সেগুলো রেসপেক্টে তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে বলে রাখি, একটা কিন্তু প্রি এক্সাম হবে, যেটা ওটি এখানে নাম দিয়েছে অনলাইন টেস্ট, তার সাথে ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং সেই দিনও হতে পারে, অন্য দিনও হতে পারে, যেটা কিন্তু পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ PI হবে। তার সাথে কিন্তু এখানে মেডিকেল টেস্ট হবে, PRMT, এবং তারপরে সিলেকশন প্রসেসটা কন্টিনিউ করা হচ্ছে। প্রথমে যদি প্রি এক্সামের রেসপেক্টে কথা বলি, একটা এক্সাম হবে অনলাইন টেস্টে, তো সেখানে কিন্তু 60 কোশ্চেন থাকবে, যেটা কিন্তু লজিক্যাল রিজনিং থেকে থাকবে, এবং 60 কিন্তু ম্যাক্সিমাম থাকবে। তার সাথে ইংলিশ থেকে 40 কোশ্চেন থাকবে, 40 রেসপেক্টে, অঙ্ক থেকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 40 কোশ্চেন থাকবে, 40 রেসপেক্টে, এবং তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস,
ইকোনমি, ব্যাংকিং, আইটি, কম্পিউটার এদের তরফ থেকে কিন্তু 60 নাম্বার অফ কোশ্চেন, 60 ম্যাক্সিমাম মার্কস থাকবে। সব মিলিয়ে কিন্তু 2 ঘন্টায় পেপারটা কমপ্লিট করতে হবে এবং টোটাল পার্টিকুলার যে প্রসেসটা সেটা কিন্তু টোটাল এটাই থাকছে। তো টোটাল এখানে তোমাদেরকে এখানে বলে রাখি কোয়ালিফিকেশন যে টেস্ট হবে সেটা কিন্তু এই পার্টিকুলার 4টে সেকশনের ভেতরেই তোমাদের হবে। 200 কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন, 200 মার্কস 2 আওয়ার্সে কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এখানে যে নেগেটিভ মার্কিং আছে যেটা কিন্তু 0.25 মার্কস থাকবে, এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নিও। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। তোমরা যারা যারা এই রাউন্ডটা পাস করবে, যারা রেসপেক্টে কিন্তু ফাইনাল স্কোরটা দাঁড়াবে, তো প্রথমেই বলে রাখি ইন্টারভিউ হবে, তার পরবর্তী যে স্টেপটা আছে তো সেখানে কিন্তু ফাইনাল স্কোর হবে 3/4 হচ্ছে অনলাইন টেস্ট, আর 1/4 হচ্ছে ইন্টারভিউ স্কোরের রেসপেক্টে তোমাদের ফাইনাল টেস্টটা করা হবে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। এবং তার সাথে প্রথমেই বলে রেখেছিলাম এসসি এসটি আর ওবিসিদের জন্য 5 আর 3 বছরের এজ লিমিটেশন আছে, যেটা কিন্তু 21 থেকে 3 বছরের এজ লিমিট আছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। এবং তার সাথে তোমাদের একটা ছোট্ট করে বলে রাখি, তোমরা যদি 1 জানুয়ারি 2023 ভেতরে তোমাদের গ্র্যাজুয়েশন এবং তার সাথে অন্যান্য অর্থাৎ 2 বছরের এক্সপিরিয়েন্স সেটা যদি সেই রেসপেক্টে থাকে, তোমরা কিন্তু 21 থেকে 30 বছরের রেসপেক্টে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং যেটা আছে সেটা কিন্তু অন্য, এটা এজ লিমিটের রেসপেক্টে আমি তোমাদেরকে বলছি 1 জানুয়ারি 2023 কাট অফ ডেট থাকছে। এবং তার সাথে এবছর যেটা নতুন অ্যাড করেছে খুব জঘন্য একটা জিনিস, সেটা হচ্ছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স। সেটা এখানে দেখতে পাচ্ছ কী কী সেক্টর থেকে থাকতে হবে, নন ব্যাঙ্কিং হতে পারে, ব্যাঙ্কিং হতে পারে, কর্পোরেট হতে পারে, রিজনাল রুরাল ব্যাঙ্ক হতে পারে, এই সমস্ত পার্টিকুলার অথবা ইন্স্যুরেন্স থেকেও থাকলে হতে পারে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। এখন যদি তোমাদের সাথে অ্যাপ্লাই পজিশনে যাই, অর্থাৎ তোমরা কীভাবে ফর্মটাকে ফিল আপ করবে, তো প্রথমেই তোমাদের বলে রাখি অনলাইনে যে আইবিপিএসের লিঙ্কটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে পারো। তাছাড়াও আবার মেনশন করে দিই 28 ফেব্রুয়ারির ভেতরে ফর্মটাকে ফিল আপ করতে হবে, এ মাসের লাস্ট দিন, এবং তার সাথে ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার দেবে। যখন ফর্মটা ফিল আপ করতে বসবে তখন তোমাদের লেফট থাম্পের যে ইম্প্রেশনটা আছে সেটা এবং তার সাথে সিগনেচার, এই দুটো জিনিস এবং এই যে টেক্সটটা দেখতে পাচ্ছ তো ডিক্লারেশন, এই দুটো কিন্তু ভালো করে লিখে তার কিন্তু স্ক্যান কপি নিয়ে তোমরা ফিল আপ করতে বসো, তোমাদের জন্য ফর্ম ফিল আপটা সুবিধা হবে। তাছাড়া অনলাইনে যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক আছে সেটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া আছে, অথবা কেরিয়ার সেকশন যেতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটটা IDBIbank.in, সেখান থেকে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে করতে পারো। অত কিছু ঝামেলার দরকার নেই, ডিসক্রিপশন বক্স চেক করো, অ্যাপ্লাই অনলাইন যে লিঙ্কটা আছে সেটা ক্লিক করো, ডাইরেক্ট পেজে ঢুকে যাও, একদম ঝামেলা শেষ। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। তো এই হয়ে গেল গোটা যে তোমাদের অ্যাপ্লাই করার মেথড থাকছে, এবং অনলাইনের পেমেন্টের মোডটাও কিন্তু 28 ফেব্রুয়ারি অবধি থাকছে। এখন কথা বলবো তোমাদের সাথে অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্ট। তো এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 200 টাকা নেবে এবং বাদবাকি সবার জন্য কিন্তু 1000 টাকা নেবে, যেটা আইডিবিআই ব্যাংকের তরফ থেকে একদম সঠিকই নাই। তো যেখানে কিন্তু জেনারেল ক্যাটাগরি থাকবে, যেখানে কিন্তু তোমাদের এখানে ওবিসি ক্যাটাগরি থাকবে এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থাকবে, যাদের জন্য কিন্তু 1000 টাকা, আর এসসি এসটিদের জন্য কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছ থেকে ঠিক 2 মিনিট টাইম নিয়ে নেবো। আমাদের যে ইনস্টিটিউশন টেক একাডেমি বাই রাজাকুণ্ডু, সেখানে কিন্তু একাডেমিক কোর্স এবং তার সাথে কম্পিটিটিভ এক্সাম কোর্স, এই দুটোতে কিন্তু এখন বর্তমানে অ্যাডমিশন চলছে। একাডেমিকে ক্লাস 5 থেকে 12 অবধি সায়েন্স গ্রুপ এবং ম্যাথ, এবং তার সাথে কম্পিটিটিভ সায়েন্স গ্রুপ, তার সাথে ম্যাথ, তার সাথে রিজনিং, এসএসসি হোক, রেল হোক, তার সাথে সাথে কিন্তু WBCS হোক, WBPSC হোক, তার তরফ থেকে এখানে অ্যাডমিশন চলছে। আমি বর্তমানে মোর দেন 3 ইয়ার্স একটা WBCS ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছি, সেখানে সায়েন্স এবং ম্যাথ দেখাই, এবং তার সাথে আমাদের যে এই টেক একাডেমি ইনস্টিটিউশন সেটা কিন্তু মোর দেন 8 ইয়ার্স হতে চললো, 8 বছরেরও প্লাস কিন্তু ইনস্টিটিউশনটা। এখান থেকে সৌভাগ্যক্রমে অনেকেই একাডেমিকে 100 আউট অফ 100 পেয়েছে এবং ভালো র্যাঙ্ক করে বেরিয়েছে, 90-95% মার্কস কিন্তু এখান থেকে পাওয়া যায়। এবং একাডেমিকেও এখানে কিন্তু মক টেস্টের সুব্যবস্থা আছে, তার সাথে রেগুলার এক্সাম নেওয়া হয়, বিভিন্ন রকমের বুক ফলো করা হয়, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য মক টেস্ট নেওয়া হয়, প্র্যাকটিস এক্সাম নেওয়া হয়, এবং তার সাথে থরোলি ডিপলি কিন্তু সিলেবাসটা কভার করে দেওয়া হয়। তো তোমাদের এই ছোট্ট আপডেটটা দিয়ে রাখলাম। তোমরা যারা যারা এখনও অবধি আমার সাথে যোগাযোগ করোনি, ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো, অথবা জিমেলের অ্যাকাউন্টের যে আইডি সেটা এখন দেখতেও পাচ্ছ অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পার্সোনালি মেলও করতে পারো। সম্পূর্ণ জিনিসটা তোমাদের সাথে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করো, এবং পার্সোনালি তোমাদের মেল আইডিটাও এখানে শো করছে। তাছাড়া এই পেজটাও দেখতে পাচ্ছ তোমরা, এখানে যাবতীয় ডিটেলসে দেওয়া আছে। কল করো অথবা মেসেজ করো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফ্রি ডেমো ক্লাস দেওয়া হয়, তার সাথে মক টেস্ট এবং বিভিন্ন যাবতীয় সিলেকশন এখানে করানো হয়, এবং তার সাথে অবশ্যই বলে রাখি 8
প্লাস ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এই বর্তমানে ইনস্টিটিউটের আছে। আমি নিজে চালাই এবং আমাদের অনেক সুব্যবস্থা আছে, এখানে অনেকেই একসাথে কিন্তু ইনস্টিটিউশনটার রেসপেক্টে কাজ করা হয় এবং তার সাথে একাডেমিক হোক বা কম্পিটিটিভ হোক দুটোর জন্য কিন্তু এখানে প্রিপারেশন নেওয়া হয়। তোমাদের যদি এই আপডেটের রেসপেক্টে কোনো তোমাদের মধ্যে আগ্রহ প্রকাশ করো স্টুডেন্ট থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করো। এবং আজকের জন্য এতটুকুই, তো চলো এই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন তোমাদের সাথে কথা বলবো কিন্তু এখানে এক্সাম সেন্টারের রেসপেক্টে। তো তোমরা এখানে স্টেট এবং তার সাথে সিটির নামটা দেখতেই পাচ্ছ। আসাম থেকে যারা আমার ভিডিও দেখো তারা এই পার্টিকুলার স্টেটের রেসপেক্টে যে কটা এক্সাম সেন্টার আছে সেখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া আমি ধরে নিচ্ছি আমার ভিডিও ম্যাক্সিমামে কিন্তু তোমরা এখানে পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল তার তরফ থেকে দেখো। তো তার রেসপেক্টে প্রতিটা স্টেট থেকে এখানে মেনশন করে দিচ্ছি। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্ট চলে আসি তোমাদের কাছে তাহলে প্রথমেই তোমাদের এখানে বলে রাখবো এখানে কী কী থাকছে। না, আসানসোল থেকে শুরু হচ্ছে দুর্গাপুর থাকবে, কলকাতার পুরো সেকশন থাকবে, তার সাথে হুগলি থাকবে, কল্যাণী থাকবে এবং শিলিগুড়ি থাকবে। এই সব কিছুই কিন্তু এখানে তোমাদের যে অনলাইন এক্সামিনেশানটা হবে তার রেসপেক্টে থাকবে। তারপরে যে ইন্টারভিউ আছে সেটা তো অবভিয়াসলি আইডিবিআই যে অফিসিয়াল সেক্টর আছে তার রেসপেক্টই হবে। তো সেটা তার নতুন করে প্রশ্ন নেই, কলকাতাতেও সেক্টর আছে তো কোনো অসুবিধা নেই। এই হয়ে গেল কমপ্লিট এক্সাম সেন্টার। তো বন্ধুরা, 600 টোটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডে পোস্টের রেসপেক্টে অনলাইনে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন ভ্যাকান্সি রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রির রেসপেক্টে। লাস্ট ডেট কিন্তু 28/2/2023 থাকবে। তোমাদের প্রথমেই বলে রাখলাম ভিডিওটা শুরুতেই পার্টিকুলারলি একটা এই টপিকে সেভারেল ভিডিও করা আছে, পারলে সেটা একবার দেখে নিও এবং এই ভিডিওটাতেও তোমরা কিন্তু অল্প বিস্তর বুঝেছো কোন ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। তাছাড়া এই ভিডিওটা অ্যাজ অবভিয়াস রিজন একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে মেনশন করেছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তার সাথে এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করেছো। ডেলি নিত্য নতুন জব রিলেটেড নিউজ কিন্তু তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসছি। তার সাথে কিন্তু 500 সাবস্ক্রাইবার থেকে একটু পটাই বাকি আছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তারপরে একটা নতুন ল্যান্ডমার্কে পৌঁছাবো। এত ভিডিও রেগুলারলি বিভিন্ন টপিকে আনছি, প্লিজ সাবস্ক্রাইব করছো না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো এবং এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক করেছো। আজকের জন্য এতটাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।